हेलो पेरेंट्स, वेलकम टू माय चैनल। हमें शांतना स्पेशल एडुकेटर एंड ट्रेनर। बंधुरा, आज हमें बेस किछु एक्टिविटी निये एसेछि जेगुली आपनी आपनारा आमाके कमेंट बक्से जानिएछेन, सेई अनुजाई हमें आजकेर भिडियोटी शेयर करब। ओके, आज के हमें जे एक्टिविटी निये एसेछि सेई एक्टिविटी मोटामुटी जे सब बाच्चारा अबजेक्ट बला शिखेछे, आंडारस्टैंडिंग भलो, अटेंशन मोटामुटी दिच्छे, সেই সব বাচ্চাদের জন্য। ওকে, তা আপনারা ভিডিওটি মন দিয়ে দেখবেন। আর তার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমাকে অনেক প্যারেন্টস কমেন্ট করে জানাচ্ছেন যে তাদের বাচ্চাকে কি করে WH কোশ্চেন করাবেন। তো WH কোশ্চেন মানে ধরুন আপনার বাচ্চা খেলা করছে, ঠিক আছে, আপনি আপনার বাচ্চা গাড়ি চেনে, ওর অন্যান্য যেসব খেলনা ধরুন পাজল চেনে, ব্লক চেনে, তারপরে রিং চেনে, ঠিক আছে, এই যে খেলনা মানে বাচ্চারা যখন খেলতে বসবে তখন তো তারা সমস্ত খেলনা নিয়েই বসে তাদের পছন্দ মতো। তা যখন বাচ্চা খেলা করবে আপনি তখনই বাচ্চাকে জিজ্ঞাসা করুন যে তুমি কি করছো, ঠিক আছে। আপনি বলবেন যে তুমি কি করছো, ও দেখবেন কিছু না বলতে পারলেও যদি কিছু বলতে চায়, ও ধরুন বলতে চাইছে যে আমি খেলছি, তখন আপনি ওকে হেল্প করবেন। কিভাবে হেল্প করবেন? আপনারা আপনারা বলবেন যে ও আচ্ছা, তুমি গাড়ি নিয়ে খেলছো, ও তোমার গাড়িতে দেখি তো কটা চাকা আছে। মানে এই যে আপনি কোশ্চেন করে আবার পরক্ষণে উত্তর দিচ্ছেন, এই কোশ্চেনের মধ্যে কিন্তু আপনার বাচ্চা গাড়িটির সম্পর্কে জানতে পারছে এবং প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় সেটাও শিখতে পারছে। ওকে, তা বাচ্চার সঙ্গে যত বেশি কোশ্চেন করবেন তত বেশি বাচ্চার মাইন্ডে ব্যাপারটা ঢুকে যাবে যে আমি তাহলে খেলা করছিলাম এতক্ষণ, কিংবা আমার গাড়ির তাহলে চারটে চাকা কিংবা দুটো চাকা। হ্যাঁ, তা বাচ্চারা এই ধরনের শেখাতে, বাচ্চাদের এই ধরনের অ্যাক্টিভিটি শেখানোর জন্য কিন্তু আলাদা করে বসা লাগে না। বাচ্চারা যখনই খেলবে তখনই আপনারা ওকে জিজ্ঞাসা করুন। কি জিজ্ঞাসা করবেন? যে তুমি কি করছো, যদি খাই তো বলবেন তুমি কি খাচ্ছ, ও আচ্ছা তুমি ম্যাগি খাচ্ছ, কিংবা বলবেন ও আচ্ছা তুমি পাস্তা খাচ্ছ, এই ধরনের প্রশ্ন করবেন। আর বলতে পারেন যে ধরুন টিভি দেখছে। ওকে, বাচ্চাদের একটু আধটু টিভি তো দিতেই হয়। যারা বলেন যে আমি একদমই দিই না, এটা আমি ঠিক বিশ্বাস করতে পারি না, কারণ আমি তো কন্ট্রোলে এনেছি টিভি দেখা, কিন্তু আমি টিভি বন্ধ করতে পারিনি আমার ছেলে মেয়েদেরকে। দেবজি তো টিভি দেখে, মোবাইল দেখে, কিন্তু একটা কন্ট্রোলের মধ্যে, একটা টাইম মেনটেন করে আমি ওদেরকে দেখাই, সে আধ ঘন্টা হোক কিংবা পৌনে এক ঘন্টা হোক, আমি টাইমের মধ্যেই ওদেরকে এগুলি দেখতে দিই। তা আমি বলতে চাইছি, যদি বাচ্চা টিভি দেখে তাহলে আপনি বলবেন যে তুমি কি করছো, আচ্ছা তুমি টিভি দেখছো, কিংবা ওকে বলানোর জন্য আপনি একটু ওয়েট করবেন যে ও কি বলে প্রশ্নের উত্তর। যে ও আপনি বললেন ও তুমি তুমি কি করছো, হ্যাঁ যদি টিভি দেখে আপনি আপনি বলবেন তুমি কি করছো, তা দেখবেন ও কিছু না কিছু বলার চেষ্টা করবে, একটু ওকে সময় দিতে হবে, আপনাকে একটু ওয়েট করতে হবে যে ও কি উত্তর দেয় আমি দেখি। সঙ্গে সঙ্গে আপনি উত্তর দেবেন না, প্রথম দিকে যদি প্রথম দিকে আমি যে কথাগুলি বললাম একদম ছোট বাচ্চাদের জন্য, যাদের যাদেরকে আপনি মোটামুটি অবজেক্ট চেনা শেখাচ্ছেন এবং অল্প অল্প আইডেন্টিফাই করা শিখে গেছে, সেই সব বাচ্চাদের জন্য কিন্তু আমি এই আগের যে বললাম যে যদি না পারে আপনি হেল্প করবেন তাদের জন্য। আর এগুলি কি যারা মোটামুটি পারে প্রশ্নের উত্তর আদান প্রদান করতে পারে, কনভারসেশন করতে পারে, সেই সব বাচ্চাদের জন্য কিন্তু এইভাবে বলবেন। আপনারা একটু ওয়েট করবেন যে ও কী বলতে চাইছে। তা আপনি বললেন তুমি কী করছো, ও বলার চেষ্টা করলো যে টিভি। যদি শুধু বলে টিভি, একটা ওয়ার্ড যদি বলে, এর আগে কিন্তু আমার কাছে অনেক কমেন্ট বক্সে জানিয়েছেন যে সম্পূর্ণ বাক্য বলতে চায় না, সম্পূর্ণ বাক্য না বলে অর্ধেকটা বলে, এগুলি কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি আমি যেগুলি বলছি এইভাবে করালে কিন্তু এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায়। ধরুন আপনার বাচ্চাকে বললেন ও টিভি,
তুমি টিভি দেখছো, ওকে দিয়ে বলাবেন যে আমি টিভি দেখছি, বলো তো আমি টিভি দেখছি। তখন ও কিন্তু ভার্বের ব্যবহারটা শিখবে, ভোকাবুলারিটা বাড়বে। ওকে, তা তারপরে ধরুন ও খেলা করছে, এই ধরনের বাচ্চারা কিন্তু খেলতে খুবই ভালোবাসে, সে গাড়ি হোক, পাজেল হোক, ব্লক হোক, এইসব নিয়ে কিন্তু খেলতে খুবই ভালোবাসে। এই কারণে আমরা আমরা কী করতে পারি, ওদেরকে একটু সাহায্য করতে পারি, কোশ্চেন করে করে সাহায্য করবেন। কীরকম ধরুন ব্লক নিয়ে খেলা করলে আপনি বললেন, আচ্ছা বলো তো পিঙ্ক কালারের ব্লক কোনটি, ঠিক আছে? এই যে জিজ্ঞাসা করলে যে উত্তর দিতে হয়, এটা কিন্তু ওরা এই ধরনের কোশ্চেন করার সঙ্গে সঙ্গে শিখে যাবে। আর বাচ্চাকে যে প্রপারলি শেখানোর জন্য যে অ্যাক্টিভিটি নিয়ে ওকে কাছে নিয়ে বসে তারপরে শেখাবেন, এরকম করবেন না। ও যে পরিস্থিতিতে যেভাবে বসে থাকবে কিংবা যেভাবে খেলা করবে তার মধ্যে আপনাকে ঢুকতে হবে, মানে ওই অ্যাক্টিভিটিগুলি মাথায় রেখে অল্টারনেট ও যা পছন্দ করে তার মধ্যে দিয়েই অ্যাক্টিভিটি তৈরি করতে হবে। তো খেলা করলে আপনি বললেন, তুমি বলো তো এর মধ্যে ব্লু কালারের ব্লক কোনটা, ও দেখালো, যখনই দেখছেন যে ও দেখাতে পারছে, কালারগুলো দেখাতে পারছে, আপনি তখন বলবেন, আচ্ছা বলো তো পিঙ্ক কালারের ব্লক কটি আছে, যে কটা পিঙ্ক কালারের ব্লক আছে তুমি আলাদা করো দেখি। ও দেখবেন খুব ইন্টারেস্ট পাবে, ও এই ধরনের খেলায় এত ইন্টারেস্ট পাবে যে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছটফট করবে। এই কারণে আমি বলছি যে আপনারা ওদেরকে একটু টাইম দেবেন, আপনি বলে দেবেন না প্রথমেই, যখন দেখবেন একদমই পাচ্ছে না তখন তাকে হেল্প করার চেষ্টা করবেন, তবু পুরোপুরি না। ওকে, এবার দেখুন ডব্লিউএস কোশ্চেন কিন্তু আমি সন্দীপজিৎকে এইভাবেই শিখিয়েছি, ও যা করতো আমি, ও যখন ও 3 বছর, 3.5 বছর বয়স, তখনও কিন্তু আমি ওকে কোশ্চেন করে করে কথা বলাতাম যে তুমি এখন কি করছো, ও বলতো খেলা, হ্যাঁ পুরো বাক্য বলতে পারতো না, আমি বলতো ও তুমি খেলছো, আচ্ছা দেখি আমি তোমার সঙ্গে একটু খেলি, ও তখন আমার সঙ্গে এনজয় করলো খেলার জন্য। এবার ওই খেলার মধ্যে গাড়ির কী কালার, গাড়ির কটি চাকা, চাকা কোথা দিয়ে চলে, এইসব সব ওকে শেখাতাম। তা আপনারাও চেষ্টা করুন, আপনারাও পারবেন। কি করছো? হ্যাঁ, গাড়ি ঠিক করছো? গাড়ির কি হয়েছে? গাড়ি নষ্ট হয়ে গেছে? তাহলে তুমি কি মেকানিক হয়েছো? তোমার গাড়ির কি নষ্ট হয়েছে? ও প্রথমত নোংরা হয়ে গেছে, দ্বিতীয়ত নষ্ট হয়ে গেছে, আর তৃতীয়ত পেট্রোল শেষ হয়ে গেছে। আরে বাপরে, তাহলে তো অনেক টাকা লাগবে গাড়ি ঠিক করতে। হ্যাঁ টাকা আছে তো। এই গাড়িটা কার? অন্য কোনো লোক দিয়েছে তোমাকে ঠিক করতে? আচ্ছা, তা গাড়ি ঠিক করতে কতক্ষণ লাগবে? রাতের সময় ঠিক হবে? আচ্ছা এই ব্যাপার। ওটা ভেঙে গেছে? এই বাবা, গাড়ির চাকাটা ভেঙে গেছে, এটাই দেখছি ঠিক করছে। ওকে, তুমি গাড়ি ঠিক করো তাহলে আমি যাই। ওকে ঠিক আছে, বাই বাই দাও। এই ডব্লিউএস কোশ্চেন আলাদা আলাদা করেও হয়, অ্যাক্টিভিটি আমি দেখাবো, কিন্তু যেগুলি আমি বললাম এগুলি খেলার ছলে অ্যাক্টিভিটি করা। খেলার ছলে বাচ্চাকে কী করে কোশ্চেন করবেন সেটি আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমি এরই ওপরে, মানে ডব্লিউএস কোশ্চেনের ওপরেই কীভাবে অ্যাক্টিভিটি করতে হয় অ্যাকশান কার্ড দিয়ে, আমি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।